হ্যালো ভিউয়ার্স, টিটিএস এর পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে দেখাবো এই যে একটি বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ে কনসিলড ওয়্যারিং করার সর্বপ্রথম স্টেপ, যেটা আমাদের ছাদে পাইপ ফেলানো। তাহলে এখানে দেখেন, আপনাদের দেখানোর একটু চেষ্টা করি যে এখানে আমাদের শাটারিং বা সেন্টারিংয়ের কাজ চলছে প্রায় শেষ পর্যায়ে। আমি আসছি এখন এখানে পরিমাপ নিতে। আমি এই রুমের পরিমাপগুলো নেওয়ার পরে এখানে পাইপ দিয়ে কিভাবে ওয়্যারিং করতে হয় এবং এই ইসের ভিতর সেন্টারিংয়ের ভিতর দিয়ে বা রটের ভিতর দিয়ে কীভাবে পাইপগুলো ঢুকিয়ে এবং কানেকশন করতে হয়, তাহলে চলুন আর দেরি না করে কাজটি শুরু করে যাক। সো ভিউয়ার্স, এটি আছে একটি স্ল্যাব ছাদ। আমরা তো জানি একগুলো আছে ভীম দিয়ে ছাদ করা থাকে, আর এটা হলো স্ল্যাব সিস্টেম। তাহলে এখানে আমি সহায়তার জন্য আমি দুইটা স্টুডেন্ট নিয়ে নিচ্ছি, আছে ইন্দ্রজিৎ মণ্ডল এবং সাগর রায়। তাহলে চলুন আমরা একটা রুম ভর্তি আমরা একটু মাপ দিয়ে নিই। এখানে আমি স্টিল টেপ ব্যবহার করছি, আমি রুমের দৈর্ঘ্য এবং প্রস্থ মাপি নেব। এখানে দেখেন, এখান থেকে শুরু করে এখানে আছে আমার এক, এখান থেকে এখন এখানে আছে এই যে দেখেন 14 ফিট, এখানে এদিকে আছে 14 ফিট। এখন আমি দেখব চওড়াটা কতটুকু আছে। এখান থেকে শুরু করছি, এটা আছে 12 ফিট, তাহলে 12 ফিট 3 ইঞ্চির মতো, তাহলে 12x14 আমার রুম আছে। দেখেন এখানে আছে মোট রুম সংখ্যা আছে 4টি 5টি, টোটাল 5টি। তো তার ভিতর বেডরুম আছে 2টি, 2টি বাথরুম, 1টি কিচেন, 1টি ড্রয়িং রুম। এই রুমটা আমি পরবর্তী রুমটা একটু মাপ দিব। এখানেও এই যে একই, যেহেতু রুমের সাইজ 2টি রুমে একই, 12x14 12x14 ফিট 12 ফিট বাই 14 ফিট। দেখেন আপনারা, এখানে এই যে দেখানোর চেষ্টা করছি 14 ফিট। চলে আসি কিচেনের পরিমাপে। এখন কিচেনের জন্য আমার মাপ নিয়ে নিচ্ছি। কিচেনটা দেখেন, ঠিক আপনারাও একই পদ্ধতিতে এই পরিমাপগুলো নিয়ে কাজটি করতে পারবেন। এখান থেকে শুরু করছি, এটি আছে 9 ফিট, তাহলে 9 ফিট বাই কয় ফিট এটা আমরা একটু দেখে নিই। ঠিক আপনারাও একই পদ্ধতি ব্যবহার করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক করবেন। সো ভিউয়ার্স, দেখুন আমি এখানে লম্বাটা মাপ দিয়ে নিচ্ছি। এখান দিয়ে লম্বা চওড়া যদিও অন্যরকম, এখানে রুম অনুযায়ী 8 ফিট, 1 2 3 4 5 6 7 8, এখানে আছে 8 ইঞ্চি। রুমের মাপটা নিয়ে নিব, এখান থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি। ড্রয়িং রুম, আমার রুমগুলো সব আগের থেকেই পরিমাপ এ করাই আছে, মানে ওয়াল দেওয়া আছে যেহেতু স্ল্যাব ছাদ। এখান থেকে শুরু করছি, হ্যাঁ এখান থেকে আছে, আমি দেখি এই যে এখানে একটু দেখানোর চেষ্টা করি, 12 ফিট, 1 2 3 4 5 ইঞ্চি বা 6 ইঞ্চি 12 ফিট 6 ইঞ্চি 12.5 ফিট। এখান থেকে আমি চওড়া একই হবে যেহেতু লম্বাটা মাপ দিলাম। এখান থেকে শুরু করছি, এখান থেকে আছে আমার, এখানে যদি দেখি এই যে 9 ফিট, এই যে 9 ফিট আমার এই সাইড ওয়াল, এই সাইড ওয়ালটা দেখা যাচ্ছে এখান থেকে, এই যে তাহলে আমি 9 ফিট ধরে নিলাম। সো ভিউয়ার্স, আপনারা তো দেখলেন যে কত সহজ পদ্ধতিতে একটি ছাদের মেজারমেন্ট করে নিতে হয়, এবং এই অনুযায়ী এই মেজারমেন্ট অনুযায়ী এখন আমার এস্টিমেট করতে হবে এখন কত পিস পাইপ লাগবে, পাইপগুলো কত সাইজের হবে, সেগুলি সবই আপনাদের দেখিয়ে দেবো।
পাইপগুলি লাগবে 3-4 সাইজের পাইপ এবং ছাদে কখনোই টি ব্যবহার করা যাবে না এখানে ফ্যান বক্স ব্যবহার করা যেতে পারে আবার এখানে এই হুক দিয়েও ফ্যানের জন্য পয়েন্ট ব্যবহার করা যেতে পারে ভিউয়ার্স তাহলে চলে যাই আমরা এখন এস্টিমেন্টে ভিউয়ার্স ভিডিও সুবিধার জন্য আমি এস্টিমেন্টের একটা লিস্ট করে রেখেছি আমার কি কি মালামাল লাগবে তাহলে প্রথমে লাগবে 3-4 পিভিসি পাইপ ছাদের জন্য যেহেতু দুই ধরনের হয়ে থাকে আমি বিআরবির কোম্পানি নিচ্ছি আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেটা ব্যবহার করতে পারেন এখানে পরিমাণটা আমার ছাদ অনুযায়ী আমি সেই পরিমাণ দিব আমার কতগুলো লাগবে যেহেতু পরিমাপ নিয়ে নিয়েছি এরপর 3-4 জয়েন্ট সকেট লাগবে তারপরে লাগবে 3-4 এলবো বা ব্যান্ড তারপর এরপরে লাগছে পিভিসি আঠা 7-ইঞ্চি কেবল টাই পুরাতন খবরের কাগজ আমি জয়েন্ট সকেট বা সার্কুলার বক্সের মুখগুলো আটকানোর জন্য ব্যবহার করব এরপরে আমি দিয়েছি 4 মুখের সার্কুলার বক্স আপনারা 1-2-3 অথবা 4 মুখ ব্যবহার করতে পারেন যেহেতু আমি 4 মুখের দিয়েছি বাদবাকি আমার যেটা দরকার সেটি ব্যবহার করব বাদবাকি মুখগুলো আটকে রাখবো লাগবে একটি হ্যাকসো ব্লেড সো ভিউয়ার্স আপনারা তো দেখলেন কত সহজ পদ্ধতিতে একটি বিল্ডিংয়ের যে এস্টিমেট করতে হয় বা এবং পাইপ ফেলানোর পূর্বে যে পরিমাপগুলো করতে হয় আপনাদের খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম তো আপনারাও ঠিক একই পদ্ধতিতে এরকম বিল্ডিংয়ের পাইপ ফেলতে পারবেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওয়ালে দিয়ে রাখবেন যাতে এরকম আরও নতুন সকল ভিডিও সবার থেকে আপনার কাছে আগে যায় আর আমি আবারও বলতে চাই এর পরবর্তীতে ছাদে কীভাবে পাইপটি ফেলতে হবে বা পাইপগুলি ঢুকাতে হবে সেটি আমি খুব সহজভাবে দেখিয়ে দেব তো আপনারা যারা একেবারে নতুন আছেন তারা এই সম্পর্কে যথেষ্ট বুঝতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কোনো সমস্যা হলে আমাদের সাথে সাথে কমেন্টে জানাবেন আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে